এই সরকারের দৃষ্টিভঙ্গি শ্রমিক ও গরিব বিরোধী। শ্রমিকের পেটে লাথি মারা এদের কাজ। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী থেকে কামাল চৌমুহনী পর্যন্ত ই রিকশা ও প্যাডেল চালিত রিকশা চলাচলের উপর প্রশাসনিক নির্দেশিকার বিরোধিতা করে এই মন্তব্য করেন বাম শ্রমিক নেতা সমর চক্রবর্তী। সেই সাথে তাদের অভিযোগ, রাজধানীর বিভিন্ন রাস্তার ধারে দোকান বসিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে, অথচ এই নিয়ে কোনো হেলদোল নেই। বিগত 18 আগস্ট পরন্ত বিকেলে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে হঠাৎ দেখা গেছে ট্রাফিক পুলিশ ই-রিকশা ও প্যাডেল চালিত রিকশাগুলোকে কামাল চৌমুহনীর দিকে যেতে দিচ্ছে না। স্বাভাবিকভাবে এই নিয়ে ই-রিকশা ও প্যাডেল চালিত রিকশা চালকদের মধ্যে কৌতূহলের উদয় হয়। আসলে ব্যাপারটা কি, পরে তারা জানতে পারে পোস্ট অফিস চৌমুহনী থেকে কামাল চৌমুহনী পর্যন্ত রাস্তায় ই-রিকশা ও প্যাডেল চালিত রিকশার চলাচল নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ জারি করা হয়েছে। এই নিয়ে ই-রিকশা ও প্যাডেল চালিত রিকশা চালকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরদিন প্যারাডাইজ চৌমুহনীতে রাস্তা অবরোধ করে, যদিও আলোচনার মাধ্যমে সেদিন রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা। তবে সচেতন মহলের মতে এই নিয়ে একটা ক্ষোভ বিরাজ করছে ই-রিকশা ও প্যাডেল চালিত রিকশা চালকদের মধ্যে। যদিও পরিবহন দপ্তর চাপা ক্ষোভ প্রশমনের জন্য ইতিমধ্যে ই-রিকশা ও প্যাডেল চালিত রিকশা চালকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত করেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাজধানীর অফিস লাইন স্থিত বাম শ্রমিক ভবনে ত্রিপুরা ই-রিকশা শ্রমিক ইউনিয়ন ও ত্রিপুরা রিকশা শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটির যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বাম শ্রমিক নেতা সমর চক্রবর্তী অভিযোগ করেন, এই সরকারের দৃষ্টিভঙ্গি শ্রমিক ও গরিব বিরোধী। শ্রমিকের পেটে লাথি মারা এদেরই কাজ, তাই রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী থেকে কামাল চৌমুহনী পর্যন্ত ই-রিকশা ও প্যাডেল চালিত রিকশা চলাচলের উপর ফরমান জারি করা হয়েছে। আসলে এই সরকার, তার যে দৃষ্টিভঙ্গি এটা হচ্ছে শ্রমিক বিরোধী, গরিব বিরোধী। গরিবের পেটে লাথি মারা হচ্ছে তাদের কাজ। 18 থেকে মানুষ এটা লক্ষ্য করছে প্রতিদিন নানাভাবে। এই রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ তারা আক্রান্ত হচ্ছে, তাদের জীবন জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের রুটি রুজির উপর আক্রমণ নেমে আসছে, প্রতিদিনের এটা ঘটনা। এবং সর্বশেষ এখনের যে ঘটনা আগরতলা শহরের মধ্যে, একটা রাজধানী শহর, গোটা রাজ্যের থেকে এখানে মানুষজন আসেন, লোকজন আসেন, হ্যাঁ, গাড়ি ঘোড়ার এখানে প্রয়োজন রয়েছে, কিন্তু হঠাৎ করে একটা দানবীয় একটা আইন বা তাদের একটা ফরমান সেখানে চাপিয়ে দিল যে এই যে আগরতলা মূল যে রাস্তা সেখান দিয়ে ই-রিকশা বা আমাদের এই যে প্যাডেল চালিত রিকশা সেগুলি চলতে পারবে না নির্দিষ্ট সময়ে বলে দিয়েছে। অদ্ভুত কাণ্ড। হ্যাঁ, নিশ্চয়ই সরকার নীতি নিয়ম করতেই পারে, সরকারের সে অধিকার আছে, কিন্তু আলোচনায় বসুন। এর আগে তো সরকার ছিল, যেগুলো এই ধরনের কিছু করতে গেলে তো শ্রমিক সংগঠনের সাথে আলোচনা করত, এখন কোথায় কোনো আলোচনা, কোনো নামগন্ধ আছে? এদিন বাম শ্রমিক রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী অভিযোগ করেন, ঋণের বোঝা কাঁধে তুলে নিয়ে ই-রিকশা চালকরা যান ক্রয় করেছে। এই অবস্থায় তাদের যান চলাচলের উপর বাধা নিষেধ। অন্যদিকে রাজধানীর বিভিন্ন রাস্তার ধারে দোকান বসিয়ে দেওয়া হচ্ছে, ফলে যানজটের সৃষ্টি, অথচ এই নিয়ে কোনো হেলদোল নেই। ইন্দিরা বন্ধন থেকে লোন নিয়ে, প্রাইভেট সংস্থা থেকে লোন নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে ই-রিকশা কিনছে, আর তুমি ই-রিকশা চালাতে দেবে না, নোটিশ জারি করে দেবে, এটা তো বিচারিতা। তুমি ভাত দিতে পারো না, কেকিল মারার বিষয়। ট্রাফিক ব্যবস্থার কথা বলছো, আমরা লক্ষ্য করছি আগরতলা শহরের ব্যস্ততম এলাকাগুলোতে সেখানে মন্ডলের নেতারা, বিজেপির মন্ডলের নেতারা টাকা খেয়ে দোকান বসিয়ে দিচ্ছে, দোকানিদের বিরুদ্ধে নাম। গোটা আগরতলা শহরে 6 লাখ অবৈধ দোকান, যদি খোঁজ নিয়ে দেখবেন এগুলো মন্ডলের নেতারা সন্ধ্যার পরে এসে প্রতিদিন কমিশন দিচ্ছে দোকানগুলোতে। কোন মেরে চলে ট্রাফিক ব্যবস্থার নামে? পার্কিংয়ের কোনো সুব্যবস্থা নেই, পার্কিং কোনো প্লেস নেই, শুধু ই-রিকশার দোষ হয়ে গেলো, রিক্সার দোষ হয়ে গেলো। এটা তো গরিব মানুষের পেটে লাথি মারা, গরিব মানুষের পেটে লাথি মারা। হ্যাঁ, কিছু কিছু ই-রিকশা, কিছু কিছু অটো রিক্সা, এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই, তারা রাস্তায় যখন চলে যত্র পার্কিং করে সেখানে অসুবিধার সৃষ্টি করে, তার জন্য আইন আছে, আইন মোতাবেক ব্যবস্থা হবে। এদিনকার সাংবাদিক সম্মেলনে বাম নেতৃত্বরা প্রশাসনের এই বিমাতৃসুলভ নির্দেশিকার তীব্র সমালোচনা করেছে, সেই সাথে সংশ্লিষ্ট নির্দেশিকা বাতিলের দাবি জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।